Dance was to live. Her fascination for dancing started in her pre-Shefali days at Chandni Chowk. It had been an age of innocence, of pure art. ভোর রাতেই ঝরে গেলেন রাতের শেফালি, কুইন অফ ক্যাবারে নামে পরিচিত মিস শেফালি। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ সোদপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 60-এর দশকে কলকাতার যুব মনে ঝড় তোলা শেফালির আসল নাম আরতি দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। আমার বিশেষ ইচ্ছে নেই, সেটা বাইরে। অবশ্য আমরা কদিন কলকাতায় থাকি তাই ঠিক নেই। আপনার বাবার বুঝি বলতে ইচ্ছা কি? ইনকাম ট্যাক্স। আচ্ছা, আপনি যাকে মাসিমা বললেন, সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধ ছবিতে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল মিস শেফালিকে। অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার, বলিউড থেকে টলিউডের সুপারস্টাররাও তাকে পছন্দ করতেন। এত খ্যাতি কিন্তু একদিনে আসেনি। প্রবল দারিদ্র আর পরিশ্রমে তিল তিল করে নর্তকী হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। তার জন্য বহু পুরুষ পাগল ছিলেন, এমনকি তাকে পাওয়ার জন্য কেউ কেউ বাড়িও বিক্রি করে দিয়েছিলেন বলে শোনা যায়। ক্যাবারে গার্লরা কত মাইনে পায় জানো তো? তা যারা বেশ নাম করা তারা 1000 দিনেক পায় নিশ্চয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মিস শেফালি, ভুগছিলেন কিডনির সমস্যায়। 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তার, দফায় দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার প্রয়াণে শোকের ছায়া সব মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। তা তো হয় না, অবস্থার তফাৎ, তারপর এডুকেশন, টেম্পারমেন্ট, তাছাড়া চেহারা তো আছে। চোখে কত তো 6-এর দশকে খ্যাতনামা নর্তকী তো বটেই। কলকাতার প্রথম ক্যাবারে ডান্সার ছিলেন মিস শেফালি। 70-এর দশকে বেশ কিছু সফল বাংলা নাটকে তাকে দেখা গিয়েছে। একটা সময় ছিল যখন রাতের কলকাতা মাতিয়ে রাখতেন বাংলার হেলেন শেফালি। খ্যাতনামা মানুষটি পরে স্মৃতির ভারে মলিন হয়ে গিয়েছিলেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওঠাপড়া, তৎকালীন রাজনৈতিক অস্থিরতা অনেক কিছুরই সাক্ষী ছিলেন এই মানুষটি। বলিউড হোক বা টলিউড, সে সময়ে মিস শেফালির নাম শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দেয়, যার রূপের ছটায় মুগ্ধ হতেন একাধিক নামী ব্যক্তিত্ব। শেষ বয়সে তাকে অর্থাভাবে ভুগতে হয়েছে। সোদপুরের এক কামরা ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই সময়ের হার্টথ্রব। আরতি দাস অফ আহিরিটোলা had no place in the glitz of Park Street. So she became Shefali, courtesy Vivian Hanson and Mr. David of